আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর হায়ার ম্যাথ বা উচ্চতর গণিতের সম্ভাবনা বিষয়টা নিয়ে। তোমরা নিশ্চয়ই জানো যে গত লেকচারগুলোতে আমরা সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু করেছিলাম এবং সম্ভাবনার বিভিন্ন সংজ্ঞা এবং তার কয়েকটা উদাহরণ আমরা দেখেছিলাম। এখন আমরা সম্ভাবনা আমরা বাস্তব জীবনে কিভাবে কাজে লাগাতে পারি সেই জিনিসটা একটু দেখব। তাহলে দেখে নিই আমাদের সম্ভাবনা রিলেটেড কিছু প্রবলেম। আমাদের প্রথম যে প্রবলেমটা দেওয়া রয়েছে সেটা হলো একটা নিরপেক্ষ ছক্কা নিক্ষেপে জোড় সংখ্যা আসার সম্ভাবনা কত। তোমরা নিশ্চয়ই জানো ছক্কা বা ছক্কা নিক্ষেপ পরীক্ষা কি জিনিস। তোমরা হয়তো লুডো খেলে থেকেছ, সো যখন তোমরা লুডো খেলো তখন কিন্তু আমরা একটা ছক্কা নিক্ষেপ করি, তাই না? আর এই ছক্কা নিক্ষেপের ক্ষেত্রে যে কোনো একটা কিন্তু আমাদের পড়ে। যেমন ছক্কা নিক্ষেপ পরীক্ষায় আমাদের ফলাফল কয়টা বলো তো? আমাদের কিন্তু ছক্কা নিক্ষেপ পরীক্ষায় 1 পড়তে পারে, 2 পড়তে পারে, 3, 4, 5 অথবা 6, আমাদের কিন্তু যে কোনো একটা পড়তে পারে এবং আমাদের টোটাল সম্ভাব্য ফলাফল কিন্তু আমাদের এই 6টা। এখন এই 6টা ফলাফলের মধ্যে আমাদের কি পড়তে হবে? আমাদের কিন্তু ছক্কা নিক্ষেপ পরীক্ষায় জোড় সংখ্যা আসার সম্ভাবনা কত আমাদের সেইটা বের করতে হবে। তাহলে দেখো তো 1, 2, 3, 4, 5, 6 এই ফলাফলগুলোর মধ্যে জোড় সংখ্যা আছে কি কি। হ্যাঁ, তোমরা যেটা ভাবছো সেটাই, আমাদের জোড় সংখ্যা আছে কিন্তু 2, 4 এবং 6। তার মানে আমাদের টোটাল জোড় সংখ্যা আছে 3টি। তার মানে হচ্ছে যে কোনো জোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা বা যে কোনো জোড় সংখ্যা ছক্কা নিক্ষেপের ক্ষেত্রে আসার সম্ভাবনা 3/6। এর কারণ হচ্ছে জোড় সংখ্যা আছে আমাদের 3টি এবং সমগ্র সম্ভাব্য ফলাফল কিন্তু 6। আর এটাকে যদি আমরা কাটাকাটি করে ফেলি তাহলে আমরা পাচ্ছি 1/2। তার মানে আমরা কি পেলাম? আমরা ফাইনালি যেটা পেলাম সেটা হচ্ছে একটা নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ পরীক্ষায় জোড় সংখ্যা আসার সম্ভাবনা 1/2। এই ঘটনাটাকে আমরা কিন্তু এভাবে ব্যাখ্যা করতে পারি, অথবা আমরা আরো বলতে পারি এই ঘটনাটা থেকে কিন্তু আমরা সম্ভাবনার একটা সুন্দর সংজ্ঞাও দাঁড় করাতে পারি। কিরকম? সেটা হলো কোনো ঘটনা ঘটার সম্ভাবনা ইজ ইকুয়াল টু উক্ত ঘটনার অনুকূল ফলাফল। উক্ত ঘটনার অনুকূল ফলাফল, দেখো উক্ত ঘটনার অনুকূল ফলাফল বলতে কি বোঝাচ্ছে? আমাদের ঘটনাটা কি ছিল বলতো? হ্যাঁ, ঘটনাটা ছিল ছক্কায় জোড় সংখ্যা আসা। আর যেহেতু ছক্কায় জোড় সংখ্যা আসা আমাদের ঘটনা ছিল, তো এই ঘটনার অনুকূলে ছিল কিন্তু 3টা ফলাফল, এবং উক্ত ঘটনার অনুকূল ফলাফল ভাগ আমরা দিতে পারি সমগ্র সম্ভাব্য ফলাফল, আর আমাদের সমগ্র সম্ভাব্য ফলাফল কিন্তু ছিল 6। সুতরাং আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু সম্ভাবনার সংজ্ঞাটা আমরা এভাবে দিতে পারি যে উক্ত ঘটনার অনুকূল ফলাফল ভাগ সমগ্র সম্ভাব্য ফলাফল। এবারে আমরা সম্ভাবনার আরেকটা মজার এবং খুব ইম্পর্টেন্ট একটা সমস্যা নিয়ে আলোচনা করব। তাহলে দেখে নিই আমাদের সমস্যাটা কি। সমস্যাটা হলো একটা থলেতে বা একটা ব্যাগে 4টি লাল, 5টা সাদা এবং 6টি কালো বল আছে। আমি আবারও বলছি, একটা ব্যাগে তোমার কাছে একটা ব্যাগ দেওয়া হলো, তার মধ্যে আমাদের 4টা লাল বল রয়েছে, 4টি রেড এবং 5টি সাদা, 5টি হোয়াইট বল রয়েছে এবং আমাদের আরো 6টি ব্ল্যাক বা কালো বল রয়েছে। দৈবভাবে একটা বল তুলে নিতে হবে বা একটা বল তুলে নেওয়া হলো। বলটি লাল হওয়ার সম্ভাবনা কত, বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত এবং বলটি কালো হওয়ার সম্ভাবনা কত, এই 3টা সম্ভাবনা তোমাকে বের করতে হবে। তাহলে অঙ্কটা আমরা কিভাবে করতে পারি বলতো? হ্যাঁ, তোমরা নিশ্চয়ই অলরেডি বুঝতে পেরেছো যে আমরা অঙ্কটা করতে গেলে আমাদের মোট বল কয়টি সেটা লাগবে। তাহলে আমাদের মোট বল এখানে কয়টি দেখো তো? 4টা লাল, 5টা সাদা এবং 6টা কালো। তাহলে আমরা যদি এটা যোগ করে ফেলি তাহলে 4+5+6 আমরা পাচ্ছি 15। এরপরে আমাদের প্রথম যে কাজটা সেটা হচ্ছে লাল বল পাবার সম্ভাবনা কত। তাহলে আমরা আগে ধরে নিব যে লাল বল হওয়ার ঘটনা বা লাল বল পাওয়ার ঘটনা আর সাদা বল পাওয়ার ঘটনাকে আমরা W ধরে নিলাম এবং কালো বল পাওয়ার ঘটনাকে আমরা ব্ল্যাক বা বি ধরে নিলাম। তাহলে রেড বল পাওয়ার সম্ভাবনাকে আমরা এভাবে ডিনোট করতে পারি P(R) বা লাল বল পাওয়ার সম্ভাবনা। দেখো তো আমাদের এখানে লাল বল ছিল কয়টা? 4টা, তার মানে উপরে আমরা 4 লিখব। আর আমাদের টোটাল বল কয়টা? 15টা। তাহলে আমরা নিচে লিখব 15। ভেরি সিম্পল। তাহলে আমাদের লাল বল পাওয়ার সম্ভাবনা আসছে 4/15।
ঠিক অনুরূপভাবে আমরা সাদা বল পাওয়ার সম্ভাবনা কিভাবে বের করতে পারি? দেখো আমাদের সাদা বল ছিল কয়টা? পাঁচটা, এবং আমাদের টোটাল বল ছিল পনেরোটা। তাহলে সাদা বল পাওয়ার অনুকূল ঘটনা হবে কয়টা? নিশ্চয়ই পাঁচটা, এবং টোটাল ঘটনা হবে আমাদের বা টোটাল সম্ভাব্য ফলাফল হবে আমাদের পনেরোটা। তার মানে আমরা পি অফ ডাব্লিউ বা সাদা বল পাওয়ার সম্ভাবনা লিখতে পারি 5/15। এটাকে যদি আমরা ছোট করে ফেলি বা কাটাকাটি করি তাহলে আমরা পাচ্ছি 1/3। এবং সিমিলারলি আমরা কালো বল পাওয়ার সম্ভাবনাও দেখো আমরা পেয়ে যাচ্ছি। কালো বল ছিল ছয়টা, টোটাল বল পনেরোটা, তাহলে আমরা 6/15। তার মানে আমরা পাচ্ছি এটা কাটাকাটি করলে 2/5। তাহলে কিন্তু আমরা খুব সহজেই এই টাইপের অঙ্কগুলো খুব সহজেই সলভ করার চেষ্টা করতে পারি। এবং এর জন্য আমাদের কিন্তু সম্ভাবনার এই সাধারণ যে সূত্রটা রয়েছে এটাই কিন্তু আমরা খুব সহজে অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমরা আশা করব তোমরা খুব ভালোভাবে এই টাইপের যত ধরনের প্রবলেম আছে সব খুব ভালোভাবে বাসায় প্র্যাকটিস করবে, এবং অবশ্যই তোমাদের রিভিউ এবং ফিডব্যাক আমাদের জানাবে। তাহলে ভালো থেকো সবাই, এবং পড়াশোনার সাথে থাকো। গুড লাক সবাইকে।